প্রকল্প ব্যয় কমানোর কারণে রেলওয়ের দুই প্রকল্পে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে অস্বীকৃতি জানালে দেশটিও অর্থায়ন করবে না বলে জানিয়েছে। এতে বিকল্প অর্থায়ন খোঁজা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার পর রেল মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে প্রকল্প দুটি বাস্তবায়নে অর্থায়ন পেতে চেষ্টা চালাতে অনুরোধ জানিয়েছে। চীনের বিকল্প অর্থায়ন খোঁজা শুরু হলে একটি প্রকল্পে জাপান সরকারের প্রতিষ্ঠান জাইকা আগ্রহ দেখিয়েছে বলে বেইড নিউজ 24.com কে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রকল্প দুটি হল জয়দেবপুর ইশোরদি ডুয়াল গ্যাজের ডাবল রেল লাইন নির্মাণ এবং আখাউড়া সেলেট সেকশনের মিটার গ্যাজ লাইনকে ডুয়াল গ্যাজ রেল লাইনে রূপান্তর। 2018 ও 2019 সালে একনেকে অনুমোদিত প্রকল্প দুটির প্রস্তাবিত সম্মিলিত ব্যয় ছিল 30,305 কোটি টাকা। এর মধ্যে জয়দেবপুর ঈশ্বরদী ডাবল লাইন প্রকল্পে 14,251 কোটি টাকা এবং আখাউড়া সিলেট ডুয়েল গেজ প্রকল্পের ব্যয় ছিল 16,104 কোটি টাকা। পরে বাড়তি ব্যয়ের বিষয়টি সামনে এলে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের তৎকালীন সদস্য শামিমা নার্গিসকে আহ্বায়ক গঠিত কমিটি ব্যয় বিশ্লেষণ করে দুই প্রকল্প থেকে 4,850 কোটি টাকা কমানোর প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি থেকে ব্যয় কমানোর নির্দেশনা দেন। এরপরই চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সরে যাওয়ার কথা জানায় এবং দেশটির অর্থায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান চীনা কর্তৃপক্ষ অর্থায়ন করবে বলে জানায়। এ দুটি প্রকল্প সরকারি পর্যায়ে জি2জি পদ্ধতিতে চীনের অর্থায়নে বাস্তবায়নের কথা ছিল। চীনা শর্ত অনুযায়ী এজন্য দেশটির ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। তবে পরিকল্পনা কমিশনের পর্যালোচনার পর প্রকল্প দুটির ব্যয় কমাতে 2020 সালের সেপ্টেম্বরে একটি কমিটি গঠন করা হয়, যেটির প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী কার্যালয় ওই বছর নভেম্বরে ব্যয় কমানোর নির্দেশনা দেয়। ইআরডি সরকারের ব্যয় কমানোর সিদ্ধান্ত এবছর 17 জানুয়ারি চীনকে জানায়। এ চিঠির জবাবে চীনা কর্তৃপক্ষ অর্থায়ন থেকে সরে যাওয়ার কথা বাংলাদেশকে জানায়। চীনের সিদ্ধান্ত জানার পর এবছর 27 অক্টোবর ইআরডিতে দুটি আলাদা চিঠি পাঠিয়ে নতুন অর্থায়নের চেষ্টা চালাতে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিডি নিউজ 24.com কে বলেন, চীনা অর্থায়ন কর্তৃপক্ষ প্রকল্প দুটিতে অর্থায়ন করা সম্ভব হচ্ছে না বলে রেল মন্ত্রণালয়কে জানিয়েছে। এরপর আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি জানাই। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিকল্প অর্থায়ন খোঁজার জন্য নির্দেশ দিলে আমরা ইআরডির কাছে নতুন সহযোগী সংস্থা খোঁজার অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পটি অর্থায়নের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা প্রকল্পটি দুই ধাপে করতে চায়। প্রথম ধাপে জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু রেল সেতু পর্যন্ত এবং এরপর ঈশ্বরদী পর্যন্ত বাকিটা দ্বিতীয় ধাপে করতে চায় বলে জানিয়েছে। 2016 সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় 27 প্রকল্প বাস্তবায়নে প্রায় $22 বিলিয়ন চীনা অর্থায়নে যে সমঝোতা স্মারক সই হয়েছিল সেই তালিকায় এই দুই প্রকল্প ছিল। প্রকল্প দুটিতে 80-85% ব্যয় বহনের কথা ছিল চীনের, আর জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও স্থানীয় ব্যয় হিসাবে বাংলাদেশের বাকি অর্থায়নের কথা ছিল। চীনের সঙ্গে প্রকল্প দুটির ঋণ চুক্তির শর্ত হিসাবে উন্মুক্ত দরপত্রের সুযোগ না থাকায় জি2জি ভিত্তিতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপকে ঠিকাদার হিসাবে নিয়োগ দেওয়া হয়। 2018 সালের 4 নভেম্বর একনেক সভায় 14,251 কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর ঈশ্বরদী ডাবল লাইন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরের মাসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে জি2জি ভিত্তিতে সিসিইসিসিকে 198 কিলোমিটার রেল লাইন নির্মাণে 11,587 কোটি টাকায় প্রকল্পটির কাজ করতে ঠিকাদার হিসাবে অনুমোদন দেওয়া হয়।
দেখা গেছে এই প্রকল্পে প্রতি কিলোমিটার রেল লাইন নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় 58.52 কোটি টাকা, অথচ আখাউড়া লাকসাম অংশে রেল লাইন নির্মাণের প্রায় একই ধরনের প্রকল্পে কাজ চলছে প্রতি কিলোমিটারে 19 কোটি টাকা ব্যয় ধরে। অপরদিকে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পটি 2019 সালের 9 এপ্রিল এক নেক সভায় অনুমোদন দেওয়া হয়। এটির ব্যয় ধরা হয় 16,104 কোটি টাকা। ওই বছরের শেষের দিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে দরপত্র ছাড়া প্রকল্পটির মূল কাজ 12,079 কোটি টাকা ব্যয় ধরা হয় চীনা কোম্পানি সিআরবিজিকে। 239 কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রকল্পে প্রতি কিলোমিটার রেল লাইন নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 50.54 কোটি টাকা, অথচ সিলেটের খোলাউড়া শাহবাজপুর রেলপথে একই ধরনের কাজে প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে 10.37 কোটি টাকা। প্রকল্প দুটির অনুমোদন প্রক্রিয়ার সময় পরিকল্পনা কমিশনের পিএসসি সভায় সমমানের অন্যান্য প্রকল্পের তুলনায় এ দুটির ব্যয় প্রস্তাব কয়েক গুণ বেশি বলে উল্লেখ করা হয়। পরে বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যয় বিশ্লেষণের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের তৎকালীন সদস্য শামিমা নার্গিসকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদনে আখাউড়া সিলেট প্রকল্প থেকে 3,354 কোটি এবং জয়দেবপুর ঈশ্বরদীপ প্রকল্প থেকে 1,496 কোটি টাকা কমানোর কথা বলে। জানতে চাইলে জয়দেবপুর ঈশ্বরদী ডাবল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা VDNews24.com কে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এই দুই প্রকল্প থেকে 4,850 কোটি টাকা কমানোর নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা জানালে নির্বাচিত চীনের দুই ঠিকাদার প্রাতিষ্ঠানিক কাজ করতে অস্বীকৃতি জানায়। এ পরিস্থিতিতে চীনা কর্তৃপক্ষ ওই দুই প্রকল্পে অর্থায়ন করবে না বলেও জানিয়েছে। তিনি জানান, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ইআরডিতে বিকল্প অর্থায়নের অনুরোধ জানানো হয়েছে। এই প্রকল্প পরিচালক জানান, বিকল্প হিসাবে এখন জাইকার সঙ্গে জয়দেবপুর ঈশ্বরদী প্রকল্পের অর্থায়ন নিয়ে কথা চলছে। তবে সংস্থাটি জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু যমুনা রেল সেতু পর্যন্ত করতে আগ্রহী। এ বিষয়ে ইআরডির এশিয়া উইংয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে ইআরডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, চীনা কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আমাদেরকে কিছুই জানায়নি। বিকল্প অর্থায়ন চেয়ে রেল মন্ত্রণালয়ের চিঠিও তাদের হাতে আসেনি বলে তিনি উল্লেখ করেন। রেলের দুই প্রকল্পের ব্যয় বেশি ধরার বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন আল রশিদ VDNews24.com কে জানান, প্রকল্প দুটি অনুমোদনের সময় তিনি ছিলেন না। তবে আমি আসার পরও রেলের কয়েকটি প্রকল্প এসেছে, এগুলোতে অতিরিক্ত ব্যয় প্রস্তাব লক্ষ্য করেছি আমরা, যোগ করেন তিনি। তিনি বলেন, রেল বিভাগ কেন বেশি ব্যয় নির্ধারণ করে বিষয়টি জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছেন যে অল্প সংখ্যক দেশ ও কোম্পানি রেলের পণ্য তৈরি করে, তারা এসব পণ্যের দাম অনলাইনে দেয় না, যে কারণে অনেক পণ্যের দাম তাদের জানা থাকে না, ফলে দাম কম বেশি হয়। তার ভাষ্য, আর্থিক শৃঙ্খলার স্বার্থে এ খাতের পণ্যের দাম আরও যথাযথ হওয়া উচিত।